আসসালামু আলাইকুম। ক্যাটালগ প্রিন্টের যে থ্রি পিসগুলো আছে, এই থ্রি পিসগুলো সঠিক নিয়মে কিভাবে আমরা কাটিং করব এবং ক্যাটালগ অনুযায়ী কীভাবে পার্টগুলো বাইর করব, প্রতিটি বিষয় খুব সহজ করে বোঝাবো যেন আপনি বুঝতে পারেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন যেন আপনি খুব সহজে শিখে নিতে পারেন। তো চলুন তাহলে কামিজটি কাটিং করে দেখাই। কাপড়টি একেবারে এইভাবে ওপেন করে নিতে হবে। তো এই সাইডে দেখুন যে ডিজাইনটি দেখা যাচ্ছে, তো এখানে মাঝখানে একটি সাদা মার্জিন টেনে নেওয়া আছে, তাই না? এখান থেকে আমাদের দুইটি হাতার পার্ট বের করে নিতে হবে এবং এই সাইডে একটি ডিজাইন আছে, এই সাইডে একটি ডিজাইন আছে। তো আমরা কীভাবে বুঝবো কোন ডিজাইনটি সামনের দিকে যাবে এবং কোন ডিজাইনটি পিছনের দিকে যাবে? এই অংশটিতে দেখুন গলায় এখানে ডিজাইন করা আছে, এটা হচ্ছে সামনের অংশ, এবং এই অংশটিতে এখানে গলায় কোনো ডিজাইন করা নেই, এই জন্য এটা পিছনের অংশ। তো এই সাইডে যে অংশটি আছে এটা হচ্ছে হাতার অংশ। তো হাতার অংশটি সর্বপ্রথম আমরা কাটিং করে নিয়ে নেব। তো এই পাশ দিয়ে দেখুন এখানে যে মার্জিনটি দেখা যাচ্ছে, হালকা করে এই মার্জিন অনুযায়ী এখানে বরাবর কাটিং করে নিতে হবে। তো এইভাবে যখন একটি ক্যাটালগ প্রিন্টের থ্রি পিস আপনি কাটিং করেন, পার্টগুলো ভালো করে দেখে বুঝে শুনে তারপরে পার্টগুলো আপনাকে কাটিং করতে হবে, না হলে কিন্তু এখানে আপনাকে ভালোই ঝামেলায় পড়ে যেতে হবে। এখন পিছন পার্ট এবং সামনের পার্টের পার্ট দুটি আমাদেরকে বের করে নিতে হবে। এখানে কিন্তু কোনো মার্জিন নেই, দেখুন দুই সাইডে দুইটি ডিজাইন আছে এবং মাঝখানে এখানে একই কালার দেখা যাচ্ছে, এক কালার। তো এখান থেকে আমাদেরকে আনুমানিক করে এই ডিজাইনটি মানে পার্ট দুটি কাটিং করে নিতে হবে। আশা করি কীভাবে পার্টগুলো আমাদেরকে বাইর করতে হবে আপনি বুঝতে পেরেছেন। তো এখানে দুইটি হাতা, তাই না? তো এই হাতার এই ঠিক মাঝখানে এইভাবে কাটিং করে নিতে হবে। এভাবে সুন্দর করে হাতা এবং বডির পার্টগুলো আমাদের বাইর করে নিয়ে নিতে হবে। তো এই ভিডিওতে আমি দেখাবো 31 থেকে 32 ইঞ্চি বডির কামিজ সঠিক নিয়মে কীভাবে আমরা কাটিং করতে পারবো। এই ভিডিওতে যে মাপ ও মেজারমেন্টগুলো দেখানো হবে 31 থেকে 32 ইঞ্চি বডির জন্যই শুধু প্রযোজ্য থাকবে। তো এইভাবে হাতা দুটি ভাঁজ করে নিব। এরপরে সামনের পার্টি এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এইভাবে ডিজাইন অনুযায়ী সুন্দর করে আমাদেরকে ভাঁজ করে নিতে হবে, ঠিক মাঝখানে এভাবে ভাঁজটি করতে হবে। এবং কাপড়টি যখন আপনি ভাঁজ করবেন এইভাবে হাত দিয়ে সুন্দর করে কাপড়টিকে প্লেন করে নিতে হবে, কোথাও যেন ঘোষ লেগে না থাকে সেই দিকগুলো লক্ষ্য রাখতে হবে, এবং এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। তো প্রিন্টের থ্রি পিস যখন একটি কাটিং করবেন অবশ্যই পার্টগুলো ভাঁজ করে নেওয়াটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সমান করে বা সুন্দর করে যদি ভাঁজ করে নিতে না পারেন তাহলে ডিজাইনটি একটু উপরে যাবে, নিচে যাবে, নাহলে একটু এলোমেলো হয়ে যাবে। এভাবে নিচ থেকে সুন্দর করে আমরা মিল করে পার্টগুলো ভাঁজ করে নিয়ে নেব। তো পিছন পার্টি এভাবে রাখার পরে এর উপরে এখন সামনের পার্টি রাখতে হবে। তো এইভাবে সুন্দর করে দুইটি পার্ট আমরা মিল করে রাখব। তো এইভাবে হাত দিয়ে, ঠিক আছে, একটু প্লেন করে নিতে হবে পার্টগুলোকে। নেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, নিচে সেলাই মার্জিনে কাপড়টিকে মার্জিন করতে হবে। তো এইভাবে স্কেল রেখে চকের মাধ্যমে এভাবে মার্জিনটি আমরা টেনে নিব। এরপর এখানে কামিজের লম্বা আপটি নিতে হবে। তো এই মার্জিনে ফিতাটি রাখতে হবে, রেখে আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে লম্বা আপটি নিতে হবে। তো যতটুকু লম্বা আছে এই কামিজের কাপড়টি সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে এখানে মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। এরপর এখানে শোল্ডার মাপটি নিতে হবে। 31 থেকে 32 ইঞ্চি বডি একটি কামিজ কাটিং করলে শোল্ডার মাপটি এখানে আমাদেরকে 6 ইঞ্চি নিতে হবে। তো নিচেও আমরা 6 ইঞ্চিতে মার্জিন করবো মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। এরপর আমরা যে কাজটি করব এই মার্জিনটাকে স্কেলের সাহায্যে এভাবে সোজা করে টেনে নিতে হবে। তো আমি খুব স্লোভাবে দেখানোর চেষ্টা করতেছি যেন আপনি বিষয়গুলো বুঝতে পারেন, মাপগুলো বুঝতে পারেন। এখন এখানে কামিজের আরমোলের মাপটি নিতে হবে। তো 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য কামিজের আরমোলের মাপটি আমরা 5.5 থেকে 6.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিব। তো এখানে 6.5 ইঞ্চি নিয়েছি এবং কামিজটি 44 ইঞ্চি লম্বা, তাই এখানে 21 ইঞ্চি নিচে আমি সাইড করার জন্য মার্জিন করেছি। এই মার্জিনগুলো এখানে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। তো দুইটি মার্জিন টেনে নিয়েছি, একটি বডির মাপ, একটি কমরের মাপ। এখন পেটের মাপ নেওয়ার জন্য ঠিক মাঝখানে এখানে একটি মার্জিন করতে হবে। এরপর যে কাজটি আমাদের করতে হবে, বডির যে মাপগুলো আসবে সেই মাপগুলোকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। 32 কে 4 ভাগ করলে 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে মার্জিন করে সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিতে হবে। পেটের মাপটি 28 ইঞ্চি দেবো, 28 কে 4 ভাগ করে 7 ইঞ্চিতে মার্জিন করেছি এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিয়েছি। এবং হিপের মাপটি এখানে 32 ইঞ্চি দেবো, 32 কে 4 ভাগ করে 8 ইঞ্চিতে মার্জিন করে সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিয়েছি। এরপরে স্কেলের সাহায্যে এই মার্জিনগুলো সুন্দর করে আমাদেরকে টেনে নিতে হবে। তো আশা করি বডির মাপগুলো কীভাবে নিতে হবে, শোল্ডার মাপটি কীভাবে নিতে হবে, আরমোলের মাপটি কীভাবে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন। এভাবে বডির মাপটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে এখন কামিজটির নিচের ঘেরের মাপটি নিতে হবে। তো আমরা হিপের মাপটি কত ইঞ্চি নিয়েছি, 32 কে 4 ভাগ করে 8 ইঞ্চি, তাই না? এখানে 8 ইঞ্চিতে আমরা মার্জিন করব। এই মার্জিন থেকে এখানে 2.5 থেকে 3 ইঞ্চিতে একটি মার্জিন করব। এরপরে মুড়ি সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নেব। এইভাবে কামিজের নিচের ঘেরের মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে এবং এই মার্জিনগুলোকে স্কেলের সাহায্যে এভাবে মিলিয়ে দিতে হবে।
এই ভিডিওতে যে মাপগুলো দেখিয়ে দিচ্ছি 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য এই মাপগুলো ব্যবহার করে কাটিং করবেন। আশা করি সেই কামিজটিতে আপনার বিন্দু পরিমাণকেও ক্লেম দিতে পারবে না। এরপর এখানে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। তো এইভাবে মার্জিনটি করে কমপ্লিট হয়ে গেলে আমাদের কাটিংটি করে নিতে হবে মার্জিন অনুযায়ী। এর থেকে বেশি বডির জন্য যদি আপনি কামিজ কাটিং করেন, আর্মহোলের মাপ, শোল্ডারের মাপ, নিচের ঘেরে মাপ, এই মাপগুলো আপনাকে বাড়িয়ে নিতে হবে। এর থেকে কম বডির জন্য যদি আপনি কামিজটি কাটিং করেন তাহলে এই মাপগুলো কিন্তু কমিয়ে নিতে হবে। এই ভিডিও শুধু মাপগুলো 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য প্রযোজ্য থাকবে। তো এইভাবে মার্জিন অনুযায়ী সুন্দর করে আমরা কাটিংটি করে নিয়ে নেব। এবং এখানে আমাদেরকে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। এই চিহ্নগুলো সেলাই করার সময় আমাদেরকে অনেক হেল্প করবে। এবং কামিজের নিচের এই অংশটি আমাদেরকে 1/2 থেকে 1 ইঞ্চি পর্যন্ত একটু রাউন্ড করে কাটিং করে নিতে হবে, কোনাটি যেন সেলাই করার পরে কোনাটি ঝুলে না পড়ে। এক্সট্রা কাপড়টিকে সরিয়ে রাখবো এবং বডির পার্টটিকে আমরা ভাঁজ করে একটি সাইডে রাখবো। তো হাতের পার্ট দুটিতে আমরা ভাঁজ করে নিয়েছি। তো দুইটি হাতের পার্ট আমরা সুন্দর করে এখানে মিল করে রাখবো। মিল করে রেখে হাতের মুখে সেলাই মার্জিনে কাপড় রেখে এখানে একটি মার্জিন করে নিব। এরপরে হাতের যে লম্বা মাপটি আপনার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে আমি 17 ইঞ্চিতে মার্জিনটি করে নিয়ে নিচ্ছি এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিচ্ছি। এবং এই মার্জিন থেকে ঠিক 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনগুলো আমাদেরকে এখানে সুন্দর করে সোজা করে টেনে নিতে হবে। এই মার্জিনগুলো টেনে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। আপনার বডির আর্মহোলের যত ইঞ্চি আসবে সেটাকে মেপে আর্মহোলের মাপটি নিতে হবে। হাতের মুখের যে মাপটি আছে সেটাকে 2 ভাগ করে এখানে 1 ভাগ নিয়ে নিতে হবে। এরপরে এই মার্জিনগুলোকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে একটি হাতের জন্য আমাদেরকে মার্জিন করতে হবে। এবং হাতে আর্মহোলে অবশ্যই এখানে রাউন্ড শেপটি আমাদেরকে এইভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে মার্জিনটি করা কমপ্লিট হয়ে গেলে এখন কাটিংটি করে নিতে হবে। তো কাটিংটি করা হয়ে গেলে কিন্তু আমাদের কামিজটিয়ে কাটিং করে একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওতে আমি খুব সহজ নিয়মে দেখানোর চেষ্টা করেছি একটি ক্যাটালগ 3 পিস কীভাবে আমাদের পার্টগুলো বের করে নিতে হবে এবং 31 থেকে 32 ইঞ্চি বডির একটি কামিজ সঠিক মাপ ও সূত্র দ্বারা কীভাবে কাটিং করে নিতে হবে। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে।